হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিজওয়াল্ট। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো অ্যাডভান্স তোমাদেরকে জানাই যে শুভ নববর্ষ, আর একদিন পরেই পয়লা বৈশাখ। সো অ্যাডভান্স জানিয়ে দিলাম যে শুভ নববর্ষ। আর আজকে আমার আইবুড়ো ভাত আছে, আজকে আছে আমার বৌদির কাছে, আমার মাসির ছেলের বউয়ের কাছে। তো দেখতেই পাচ্ছো, মানে আমি বাড়ি থেকে ব্লগটা শ্যুট করিনি, আমি এসেছি দিদির বাড়িতে। এখানেই সবার বাড়ি, মানে মামার বাড়ি, মাসির বাড়ি, দিদির বাড়ি সব একই জায়গায়। তো এসেছি আমি, তো যাব একটু পরে। আমি ভাবছিলাম সকাল থেকে ব্লগটা শ্যুট করব, কিন্তু কালকে নীল ষষ্ঠী ছিল, উপোস করেছিলাম, এত টায়ার্ড ছিলাম, সকালবেলা ভালো লাগছিল না শরীরটা, তার কারণে আর হয়নি। এবার এখানে আজকে আসতেই হতো, কিছু করার ছিল না, কারণ হাতে আর বেশি দিন টাইমও নেই। তার কারণে ভাবলাম ঠিক আছে, ওখানে গিয়েই ব্লগটা শুরু করবো। আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম হচ্ছে, ঘেমে গেছি, মুখ চকচক করছে, হাইলাইটারের আর দরকার নেই। তো যাই হোক, পাখাও চালাতে পারছি না, এত গরম হচ্ছে, পাখা চালালে আর কিছু শোনা যাবে না তার কারণে, আর একটুও হাওয়াও দিচ্ছে না। তো আমি চলে এসেছি এখন দিদির বাড়ি, একটু পরে আমি এলামই, এখন অলমোস্ট কটা বাজে, এখন মনে হয় দেড়টা বাজতে যায় হয়তো, আমি সবে এলাম। তো যাই হোক, একটু পরে যাবো বৌদির কাছে খেতে। তো ভাবলাম চলো ইন্ট্রোটা শ্যুট করা যাক। তো যাই হোক, তো তোমরা দেখতে থাকো কি কি হয় না হয়, আমি কিছু জানি না, আমার জন্য পুরোটাই সারপ্রাইজ। আপাতত দেখি কি হয় না হয়, যা যা হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো দেখতে থাকো। তো এখন আমি বৌদির বাড়িতে আইবুড়ো ভাত খেতে এসেছি, এখন অলমোস্ট 2:45 বাজে, অনেকটাই দেরি হয়েছে। আমি যেমন বললাম তখন যে আমি 1:30 সময় এসেছি, এসে পৌঁছেছি, তার কারণে এবার আমি এমনি ঘর থেকে খেয়ে এসেছিলাম, আমার খিদেটাও পাচ্ছিল না, তার জন্য আমি আর আসিনি। এখন বৌদি সমস্ত রেডি করে খেতে ডাকলো, তো খেতে এসেছি। আর এখানে আছে এই যে আমার দাদার ছেলে, যে বৌদিটা আর কি খাওয়াচ্ছে তার ছেলে, আর আমার দিদি মেয়ে, ও আছে, ওকেও খাওয়াচ্ছে। তো এখন আমরা দুজনে খাবো, তো খেয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, দেখতে থাকো ততক্ষণ ভিডিওটা। আমার সঙ্গে আজকে একেও আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে, আর বিয়েতে যদি কোনো পাত্র পাওয়া যায় তাহলে তার সঙ্গে একেও বিয়ে দিয়ে দেওয়া হবে, কারণ একদম পড়াশোনা করে না, আর ওই নিতকোণে যাবে, তার কারণে ওকেও এর সঙ্গে একসঙ্গেই সব, একবারে ওর পিসুমণি কাজ চুকিয়ে নিচ্ছে, এর সঙ্গে একসঙ্গেই বিয়ে দেওয়া। গুড ইভিনিং, তো এখন অলমোস্ট 7 বাজে, আর এখন আমাকে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গিয়েছি। রেডি হয়ে গেছি বলতে আমি জাস্ট একটা ওয়ান পিস পরেছি, চুলটা ছাড়াই আছে, কিন্তু চুলটা ছেড়ে যাব না, চুলটা আমি গোটাবো, আর একটু শুধু লিপস্টিক পরে নিয়েছি, আর কিচ্ছু নেই। এমনি কাজল পরতে খুব ভালো লাগে, কিন্তু এখন আপাতত কাজল নেই, আর আমি কিছু নিয়েও আসিনি ব্যাগে করে। আর দিদির কোথায় কী আছে এখন আমার দেখতে ইচ্ছা করছে না, আর ওরকম কিছু সাজবোও না, যা গরম না আর ভালো লাগছে না। দুপুরবেলা খাওয়ার পরে ভাবলাম তোমাদের সঙ্গে একটু আড্ডা মারবো, গল্প করবো, কিন্তু এত বেশি খাওয়া হয়ে গিয়েছে আজকে, আমার আর ইচ্ছাই করছিলো না যে আমি ভিডিও করি। আমি বারবার বলছিলাম যে এবার আমার খুব শুতে ইচ্ছা করছে, খুব শুতে ইচ্ছা করছে, কিন্তু শোয়াও হয়নি। তারপরে ভাবলাম বৌদিকে বললাম যে চলো তো একটু হাওয়া খেয়ে আসি, বলে আমাদের এখানে একটা পুকুর আছে, মানে লেক টাইপের, তো ওখানে গিয়েছিলাম হাওয়া খেতে। তারপরে মনে হলো আম পারবো, এখানে একটা আম গাছ আছে গাছ, তোমাদের দেখানোর চেষ্টা করবো। ওই আম গাছ থেকে আম পেড়ে আম মাখা করেছি, করে খেলাম, খেয়ে দিয়ে বসে বসে গল্প করছিলাম, করতে করতে ব্যাস বিকেল পুরো গড়িয়ে সন্ধে হয়ে গেল। তো আজকে আর একটা জায়গায় খাওয়ার কথা আছে, মানে ওটা আমার বৌদির বান্ধবী, ওটা আমার অ্যাকচুয়ালি দিদি হয়, কিন্তু মানে নামেই আমি দিদি বলি, ওটা আমার সেকেন্ড মাদার বলতে পারো। মানে এত কেয়ার করে না আমার, মানে কি বলবো, মানে মুখের ভাষা নেই কিছু বলার মতো। তো যাই হোক, আজকে ওই দিদিটার বাড়ি খেতে যাব, তো ওই দিদিটা আজকেই ডেকেছে খেতে, আমাকে বলেছিল তুই খেয়ে দিয়ে বিকেলবেলা আসবি, কিন্তু আমার আর বিকেলবেলা একটু ইচ্ছা করছিল না যে আমি যাই, আমার মনে হচ্ছিল একটু শুলে ভালো হতো, কিন্তু সেই শোয়াও হয়নি, যাওয়াও হলো না। এখন আমি দিদিকে ফোন করব, করে তারপরে যাব, দেখা যাক এখন কি বলে, গেলেই বলবে তোকে বিকেলবেলা আসতে বলেছি, তুই সন্ধ্যেবেলা এলি, কিন্তু কিছু করার নেই আমার, মানে আজকে যদি না যেতাম ভালো হতো, কালকে হলে ভালো হতো, কিন্তু কালকেও আছে, তারপর দিন, মানে এখন আর একদিনও আমার হাতে টাইম নেই, পরপর 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 রোজই মোটামুটি আছে কারোর না কারোর বাড়িতে খাওয়া, তার কারণে ভাবলাম না আর ডিলে করে লাভ নেই,
চলো খেয়েই আসি। আর ওখানে গিয়ে কি হয় না হয় যতটা পারবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটা দেখতে থাকো, আর বেশি বকবো না, অনেক বকা হয়ে যাচ্ছে ভিডিওতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, ততক্ষণ বাই। হ্যালো গাইজ, তো আমরা চলে এসেছি এখন সুপর্ণাদির বাড়িতে, যেমনটা বললাম যেখানে আইবুড়ো ভাত খাওয়ার আছে। তো চলে এসেছি, ঘর থেকে বার হয়েছিলাম অনেকক্ষণই, এলাম এসে একটু ঠান্ডা জল ফল খেলাম, খুব জল তেষ্টা পেয়েছিল। তো এখন ভাত খাবো, একটু পরে এসে দুবেলা খেয়েছি, এখনও পেট খুলে ভার হয়ে আছে, একটু পরে খাবো। আর এখন একটু আড্ডা মারা হচ্ছে আড্ডা, এটা সুপর্ণাদির মেয়ে, তোর নামটা বল। স্মৃতিগণা দাস খায় শুধু ঘাস, স্মৃতিগণা দাস খায় শুধু ঘাস। এটা হচ্ছে সুপর্ণাদির মেয়ে, এটা আমার বন্ধু হয় কিন্তু আমাকে টুকু বলে ডাকে। আর এটা তো চেন ওই একে, সবাই তোমরা দেখেছ আমার দিদির মেয়ে। তো চলো কি হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, সিদ্ধিগণা মাতাজির গপু, তাই তো ছোট মাতাজি। তো এটা হচ্ছে সুপর্ণাদির অল্টার, খুব সুন্দর বেদিটা। তোমরা সবাই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে বেদিটা। আর এখানে হচ্ছে গপু, আমাদের ছোট্ট গপু, দেখতেই পাচ্ছ গপু এখন বসে আছে। আর এই হচ্ছে আমাদের স্মৃতিগণা মাতাজি, সারাক্ষণ নাচতে ব্যস্ত, ওর ভিডিওতে আসার খুব শখ। তো যাই হোক, আজকে সুযোগ পেয়েছি, ওকে ভিডিওতে নিয়ে নিলাম। হ্যাঁ বল বল কি বলছিস। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু রিয়াস ব্লগ। এই হচ্ছে সুপর্ণাদি, এখন কাজ করছে, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিক, তারপরে তোমাদের দেখাবো।
অলমোস্ট 10:30 বাজে আর আমি যেমনটা বলেছিলাম সুপর্ণাদির বাড়িতে যাব। সুপর্ণাদির বাড়িতে যাওয়া হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি চলে এসেছি সুপর্ণাদির বাড়ি থেকে। তো ওখানে যেটুখানি টাইম ছিলাম প্রচুর এনজয় হয়েছে। আর আজকে একটা সব থেকে ভালো ব্যাপার হলো, আজ আমি কিছু আমিষ খাইনি, সারাদিনই আমি প্রসাদ পেয়েছি বলতে গেলে। দুপুরবেলা যখন আমি মানে আমার বড় বৌদির কাছে আইবুড়ো ভাত খেয়েছি তখনও আমি গোপুর প্রসাদ পেয়েছি। ইভেন আমি সন্ধেবেলাতেও সুপর্ণাদির কাছে গিয়ে গোপুর প্রসাদই পেয়েছি। তো যাই হোক, মানে আজকের দিনটা খুব ভালোই কাটলো। আর কি বলবো, এত ভালো মানে সকাল থেকে এত ভালো ভালো খাবার খেয়েছি, মানে এত মানে খেয়ে আমি টায়ার্ড হয়ে পড়েছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সারাদিনটা খুব ভালোই কাটলো, এখন আর দেখানোর মতো কিছু নেই। তো ভাবলাম চলো ব্লগটা এখানেই এন্ড করে দিই। আর তোমাদের সঙ্গে অনেক গল্প করার ইচ্ছা হয় বা ফোনটা নিয়ে বসার ইচ্ছা হয়, কিন্তু এখানে গল্প করতে বসলে আমার তখন আর মানে মনে হয় না যে গল্প আড্ডা ছেড়ে উঠে আর কি ফোনটা নিয়ে বসে বকবক করি। তো যাই হোক, যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা বাই বাই, সকলে ভালো থেকো, গুড নাইট।